আতঙ্কের আর এক নাম হলো ক্যান্সার। পৃথিবীতে সর্বোচ্চ যে সমস্ত কারণগুলিতে মানুষের মৃত্যু হয়ে থাকে সেই কারণের দুই নম্বরে রয়েছে এই ক্যান্সার। ক্যান্সার প্রাথমিক স্টেজে তেমন কোনো বড়সড় লক্ষণ নিয়ে নিজেকে প্রেজেন্ট করে না। প্রাথমিক স্টেজে একজন সাধারণ মানুষের শরীরে ক্যান্সারের কারণে যে সমস্ত সিমটমগুলি দেখতে পাওয়া যায় সেই সিমটমগুলি অন্যান্য শারীরিক সমস্যার সাথে এতটা মেলে সেই মানুষটি তখন নির্ধারণই করতে পারেন না যেটি তার শারীরিক অন্যান্য কোনো সমস্যা নাকি তার শরীরে কোনো বড়সড় রোগ বাসা বেঁধেছে। আর সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে একজন ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হয় থার্ড স্টেজে আর না হলে ফোর্থ স্টেজে, ততক্ষণে বেশ কিছুটা দেরি হয়ে যায়। কিন্তু এমন কি কোনো উপায় নেই বা এমন কি কোনো উপায় রয়েছে যে উপায় অবলম্বন করলে একজন সাধারণ মানুষ এই ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধির থেকে দূরে থাকতে পারবেন? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা তেমনই আট প্রকার খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে খাবারগুলি আপনি যদি আপনার হেলদি ফুড হ্যাবিট এবং নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজের সাথে সাথে আপনার খাদ্য তালিকায় যুক্ত করে নিতে পারেন তাহলে এই ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধির থেকে দূরে তো থাকবেনই, তার সাথে সাথে মনে করুন আপনার পরিবার পরিজনের মধ্যে কোনো মানুষ ক্যান্সারের মতন সমস্যায় ভুগছেন, তার ট্রিটমেন্টের সাথে সাথে সেই মানুষটির খাদ্য তালিকাতে এই সমস্ত খাবারগুলি যদি আপনি যুক্ত করে দিতে পারেন তাহলেও কিন্তু সেই ক্যান্সার পেশেন্টটি ক্যান্সারের সাথে লড়াই করার ক্ষেত্রে বেশ কিছুটা লাভবান হন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং এক এক করে সেই আট প্রকার খাবারের বিষয়ে জেনে নিন। আমরা আমাদের খাদ্য তালিকায় সর্বপ্রথম যে খাবারটি রেখেছি সেটি হলো কাঁচা রসুন। প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি আপনি দুই কোয়া করে কাঁচা রসুন খেতে পারেন, এই কাঁচা রসুনের মধ্যে এমন কিছু মেডিসিনাল প্রপার্টি রয়েছে যে মেডিসিনাল প্রপার্টি আপনার শরীরের মধ্যে ক্যান্সার সেল উৎপত্তিতে বাধা সৃষ্টি করে এবং তার সাথে সাথে ক্যান্সার সেলের গ্রোথকে ব্লক করে দেয়। এই রসুনের মধ্যে অ্যাজোইন, অ্যালিসিন এবং সালফারের মতো বেশ কিছু ন্যাচারাল কেমিক্যাল রয়েছে, যে কেমিক্যালগুলি আমাদের শরীরের সেল, ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়াকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এবং তার সাথে সাথে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন একজন ক্যান্সার পেশেন্টের শরীরকে ক্যান্সার সেলের সাথে লড়াই করতে পর্যন্ত সক্ষম করে তোলে। শুধু মনে রাখবেন, রসুন খাওয়ার আগে সেই দুই কোয়া রসুনকে আপনি ক্রাশ করে নিয়ে বা থেঁতো করে নিয়ে খোলা বাতাসে 10 মিনিট রেখে দেন। 10 মিনিট যখন আপনি খোলা বাতাসে রেখে দেবেন, অক্সিজেনের সংস্পর্শে আসার সাথে সাথে রসুনের যে সমস্ত মেডিসিনাল প্রপার্টি থাকে সেগুলির অ্যাক্টিভিটি বেড়ে যায়। তারপর আপনি কুসুম গরম জল দিয়ে সে রসুনের কোয়াটিকে ট্যাবলেটের মতো গিলেও খেতে পারেন আর না হলে চিবিয়েও খেতে পারেন। কিন্তু সারাদিনে আমরা রান্নাতে যে রসুন ব্যবহার করে থাকি বা মনে করুন আমরা রসুন যদি পুড়িয়ে খাই, সেদ্ধ করে খাই বা ভেজে খাই, সেক্ষেত্রে রসুনের এই সমস্ত মেডিসিনাল বেনিফিটস খুব একটা বেশি পাওয়া যায় না। ব্রকোলি আজকাল খুবই জনপ্রিয় একটি সবজি। ক্যান্সার ফাইটিং ফুডের তালিকার মধ্যে প্রথম সারিতে নাম রয়েছে ব্রকোলির। তার কারণ ব্রকোলির মধ্যে এমন এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে যার নাম হলো সালফোরেফেন। এই সালফোরেফেন আপনার শরীরে নতুন করে ক্যান্সার সেলের উৎপত্তি তো হতে দেয়ই না, তার সাথে সাথে যদি আপনার শরীরে আগের থেকে ক্যান্সার সেল রয়েছে সেই ক্যান্সার সেলের সাথে আপনার শরীরকে লড়াই করতে সক্ষম করে তোলে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ব্রকোলির মধ্যে যত পরিমাণ সালফোরেফেন থাকে, অঙ্কুরিত ব্রকোলির বীজের মধ্যে প্রায় 100 গুণ বেশি সালফোরেফেন থাকে। তাই যে সমস্ত মানুষরা ক্যান্সারে ভুগছেন সেই ক্যান্সার পেশেন্টদের কিন্তু এই অঙ্কুরিত ব্রকোলির বীজ খাওয়ার উপদেশ দেওয়া হয়। তাই যে সিজনে ব্রকোলি পাওয়া যায় সেই সিজনে সারাদিনের খাদ্য তালিকাতে অন্তত একবার ব্রকোলি রাখার চেষ্টা করুন। আমরা প্রতিনিয়ত রিফাইন্ড সুগার, অ্যাডেড সুগার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসিং ফুড এত পরিমাণে খেয়ে চলেছি, সেই সমস্ত খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেলের উৎপত্তি হয়, যে ফ্রি রেডিকেলগুলি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের সম্মুখীন করে তোলে। এখন দেখুন সেই সমস্ত ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে ক্যান্সারও কিন্তু একটা ডিজিজ, অর্থাৎ
ক্যান্সারের প্রধান এবং অন্যতম কারণ হলো ওই সমস্ত ফ্রি রেডিকেলগুলি। ওই ফ্রি রেডিকেলগুলিকে ধ্বংস করার জন্য বা ওই ফ্রি রেডিকেলগুলিকে মেরে ফেলার জন্য দরকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। তাই আমাদের সারাদিনের খাদ্য তালিকাতে সবসময়তে কালারফুল ফ্রুটস এবং কালারফুল ভেজিটেবল যুক্ত করা প্রয়োজন। দেখুন, যত রঙের সবজি বা যত রঙের ফল তত রকমের কিন্তু অ্যান্থোসায়ানিন। দেখুন, অ্যান্থোসায়ানিন এক ধরনের পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ওই সমস্ত ফ্রি রেডিকেলগুলিকে ধ্বংস তো করেই, তার সাথে সাথে যদি আমাদের শরীরের মধ্যে আগের থেকে কোনো ক্যান্সার সেল বাসা বেঁধে থাকে, সেই ক্যান্সার সেলের সাথে লড়াই করতে সক্ষম এবং সেই ক্যান্সার সেলের গ্রোথকে পর্যন্ত ব্লক করতে পারে। তাই সারাদিনের খাদ্য তালিকাতে আপনি রং বেরঙের সবজি দিয়ে স্যালাড বানিয়ে খান, অর্থাৎ আপনি বিট, গাজর, শসা, টমেটো, লেটুস, মটরশুঁটি এই সমস্ত জিনিস দিয়ে আপনি স্যালাড বানিয়ে খান এবং তার সাথে সাথে রং বেরঙের ফল দিয়ে আপনি ফ্রুট স্যালাড বানিয়ে খান। অর্থাৎ মনে করুন, বিভিন্ন প্রকারের বেরিজ আপনি অ্যাড করতে পারেন। বেরিজ বলতে আপনি ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, স্ট্রবেরিজ, তার সাথে আপনি আপেল দিতে পারেন, আপনি বেদানা দিতে পারেন। এইভাবে রং বেরঙের সবজি এবং রং বেরঙের ফলমূলকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। পরবর্তী যে খাবারটি আমরা খাদ্য তালিকায় রেখেছি সেটি হলো ক্রুসিফেরাস ভেজিটেবল। ক্রুসিফেরাস ভেজিটেবল বলতে আমরা কোন সবজিগুলিকে বুঝি? সেটি হলো আপনার ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, ওলকপি, ব্রাসেলস স্প্রাউট এবং বিটের শাক। এই সমস্ত সবজিগুলি আমরা ক্রুসিফেরাস সবজির আওতায় ফেলে থাকি। এই সমস্ত সবজিগুলির মধ্যে ইন্ডোল থ্রি কার্বোনল নামে এক ধরনের অ্যান্টি ক্যান্সার ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে। রয়েছে তার সাথে সাথে ভিটামিন বি, রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলি আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে সক্ষম এবং তার সাথে সাথে লিভারের এনজাইমকে, শরীরের মধ্যে জমে থাকা টক্সিনকে ব্রেকডাউন করে আমাদের ইউরিনের সাথে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে এবং আমাদের ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে যে কোনো এক প্রকারের ক্রুসিফেরাস ভেজিটেবল রাখার চেষ্টা করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, চটজলদি রান্না করতে গিয়ে এই সমস্ত ক্রুসিফেরাস ভেজিটেবলগুলি হাই ফ্লেমে বা উচ্চ তাপমাত্রাতে কখনোই রান্না করবেন না। লো ফ্লেমে দীর্ঘ সময় ধরে রান্না করুন। কাঁচা হলুদ, দেখুন কাঁচা হলুদও কিন্তু আপনাকে এই ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধির থেকে দূরে রাখতে সাহায্য করে। কাঁচা হলুদের মধ্যে এক ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রয়েছে, বা বলা ভালো এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যার নাম হলো কার্কিউমিন। এই কার্কিউমিন আপনার শরীরে যে কোনো প্রকারের ক্যান্সার টিউমার হতে বাধা সৃষ্টি করে। তার সাথে সাথে যে সমস্ত ক্যান্সার পেশেন্টরা রয়েছেন, সেই ক্যান্সার পেশেন্টদের শরীরে যে ক্যান্সার সেল থাকে, সেই ক্যান্সার সেলগুলি যাতে সহজে পুরো শরীরে ছড়িয়ে না পড়ে সেদিক থেকেও সাহায্য করে। তবে অবশ্যই মনে রাখবেন, আপনি যত পরিমাণে কাঁচা হলুদ খান, সেই কাঁচা হলুদের মধ্যে যত পরিমাণ কার্কিউমিন থাকে, পুরো কার্কিউমিন কিন্তু আপনার শরীর অ্যাবজর্ব করতে পারে না। তাই সব সময়তে চেষ্টা করবেন কাঁচা হলুদ খাওয়ার সাথে 4-5 দানা গোলমরিচ খাওয়ার জন্য। বিজ্ঞানীদের দাবি, আপনি যদি ওই 4-5 দানা গোলমরিচ খেতে পারেন, ওই গোলমরিচের মধ্যে থাকা পিপারিন কার্কিউমিনের অ্যাবজর্পশন আপনার শরীরে 2000% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। মাশরুমকেও কিন্তু অ্যান্টি ক্যান্সার ফুড হিসেবে ধরা হয়। 1970 সাল থেকে চায়না এবং জাপান ক্যান্সার চিকিৎসা শাস্ত্রে একটি নতুন সংযোজন করেন। এই মাশরুমের থেকে পলিস্যাকারাইড ক্রেস্টিন এবং পলিস্যাকারোপেপটাইড, এই দুই ধরনের প্লান্ট বেস কেমিক্যালকে সংগ্রহ করে নিয়ে ক্যান্সার ট্রিটমেন্টের মেডিসিনের মধ্যে ব্যবহার করা হয়। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে মাশরুম রাখতে পারেন। এপিডেমিওলজিক্যাল স্টাডিতে দেখা গেছে গাজরও কিন্তু আপনাকে ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধির থেকে দূরে রাখতে সাহায্য করে। তার কারণ, গাজরের মধ্যে আলফা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন নামে দুই ধরনের ক্যারোটিনয়েডস অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ক্যারোটিনয়েডস অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা যখন আপনার রক্তে বৃদ্ধি পায়, তখন কিন্তু আপনার শরীরে ক্যান্সারের ঝুঁকিও অনেকটা কমে যায়। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকাতে সারাদিনে গাজরকে ইনক্লুড করার চেষ্টা করুন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রিন টি। দেখুন, গ্রিন টির মধ্যে ইজিসিজি অর্থাৎ এপিগ্যালো কেটাচিন 3 গ্যালেট, এই নামে এক ধরনের কেটাচিন কম্পাউন্ড রয়েছে
যে ক্যাটাচিন কম্পাউন্ডটি অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি ক্যান্সার হিসাবে আমাদের শরীরের মধ্যে কাজ করে এবং এই এপিগ্যালো ক্যাটাচিন থ্রি গ্যালেট আমাদের স্কিনের মধ্যে যে কোনো প্রকারের ক্যান্সারাস গ্রোথ যাতে না হয় সেদিক থেকেও সাহায্য করে। তাই অবশ্যই চেষ্টা করবেন সারাদিনে 1 থেকে 2 কাপ গ্রিন টি খাবার জন্য। গ্রিন টি কখনোই সকালবেলা খালি পেটে খাবেন না, সবসময়তে গ্রিন টি ইন বিটুইন মিল খাওয়ার চেষ্টা করবেন। আমি এতক্ষণ ধরে যে খাবারগুলির কথা আলোচনা করলাম সেই খাবারগুলি হেলদি ফুড হ্যাবিট এবং ফিজিক্যাল এক্সারসাইজের সাথে সাথে অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত করার চেষ্টা করবেন। এই খাবারগুলি আপনাকে ক্যান্সারের থেকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করে এবং আপনি যদি একজন ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকেন বা আপনার পরিবারের কোনো মানুষের যদি ক্যান্সার রোগ রয়েছে ট্রিটমেন্টের সাথে সাথে এই খাবারগুলি অবশ্যই তাদের খাদ্য তালিকায় যুক্ত করবেন। কিন্তু এই খাবারগুলির উপরে নির্ভর করে একজন ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু কখনোই বন্ধ করে দেবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।